অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় বরখাস্ত হওয়া টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাসের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দেড় বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন প্রদীপ, এ সময় পাননি স্ত্রী সন্তানদের দেখা। দুদকের মামলা থেকে নিজেকে বাঁচাতে পলাতক রয়েছেন স্ত্রী চুমকিও। প্রদীপ চুমকির দম্পতির বিরুদ্ধে 3,95,05,635 জ্ঞাত টাকার বহির্ভূত সম্পদ জ্ঞান অর্জন সহ বিভিন্ন অভিযোগে দুদকে মামলা চলছে। চট্টগ্রাম প্রতিনিধি সাইফুল মাহমুদের তথ্যচিত্রে দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। একসময়ের প্রভাবশালী প্রদীপ দম্পতির ভয়ে কাতরে থাকা মানুষ এখন যেন হাঁপ ছেড়ে বেঁচেছে। সিনহা হত্যা মামলায় প্রদীপ লিয়াকতের ফাঁসির রায়ের পর মুখ খুলতে শুরু করেছেন ভুক্তভোগীরা। প্রদীপ গ্রেপ্তারের পর থেকে দেখা মিলছে না তার স্ত্রী চুমকির। বাসায় যেয়ে খোঁজ নিলে বিভিন্ন অজুহাতে এড়িয়ে যায় বাড়ির দারোয়ান। আর চুমকির বাবা জানান দেড় বছর ধরে যোগাযোগ নেই মেয়ের সঙ্গে। আমাদেরকে লাস্ট যেদিন বের করে দেবে সেদিন আমাদেরকে গেটের বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়। তো এখন আমি যে যোগাযোগ করব, ফোনের চার্জও শেষ, আমাদের ওখানে ইলেকট্রিসিটির লাইন কেটে দিয়ে সব কিছুর লাইন কেটে দিয়েছে। অনাহারে সেদিন ছিলাম সারাটা দিন। যখনই আমি ফোনটা দিতে যাব তখনই ওরা আমার কাকাকে মারা শুরু করলো। আমার কাকাকে বাঁচাতে গিয়ে তারপর ওরা যে আমার উপর কী অত্যাচার শুরু করছে দাদা, এগুলা মানে বলে বুঝাইতে পারবো না। সেদিন আমাকে যে কী মারা মারলো, সেদিন আমার চুল টুল ধরে আমি হাসপাতালে পর্যন্ত ছিলাম আমাকে বাঁচানোর জন্য। আমার মা যখন আমাকে কীভাবে জড়াই ধরলো, আমার বৃদ্ধ মার চুল ধরে পর্যন্ত টানাটানি করছে, আমি এখান থেকে চিৎকার করছি দাদা দাদা করে, দিদি করে ডাকতেছি, ওরা সবাই তারপর ঘর থেকে বের হয়ে যায়। বাইরের এত লোকজন ছিল, আমাদেরকে কেউ সাহায্য করে নাই। আমাদেরকে প্রদীপ এখানে আসে নাই, ওই আকবরকে দিয়ে সবগুলো করাচ্ছিল। আমার মার থেকে সে জায়গায় রেজিস্ট্রি করতে না পেরে দুই বছর পরে সে আবার মানে একটা লোককে দিয়ে, আমরা যে ঘরে থাকতাম ওই ওখানে আরেকটা ঘর সে দখল করিয়েছে, ওখান থেকে আমার চলে আসতে হয় আর কি। এর কিছুদিনের মধ্যেই মানে সে আমার নামে একটা নারী নির্যাতন মামলা দিছে, আমরা জানতামও না। রাত্রে 12টার দিকে আমাকে ধরে নিয়ে যায়, মানে সে ভাবছে যে হয়তো এর ছেলেকে আটকাতে পারলে হয়তো এর থেকে রেজিস্ট্রিটা নিয়ে নেওয়া যাবে। কিন্তু আমার বন্ধু বান্ধবদের সহায়তায় আমি 15-16 দিন জেলে থাকার পরে বের হয়ে আসছি আর কি। এরপরে সে আবার আরও একটা মহিলাকে দিয়ে মামলা দিয়েছিল আপনার এটা সীতাকুণ্ড থানাতে। কিন্তু ওই মহিলা তো আমাকে চিনে না, আমার থেকে আমরা গোপনে ভিডিও রেকর্ড করছি বলে ও আমাকে চিনেও না। আকবরই নাকি আমার নামটা ঢুকাই আমাকে ফাঁসানোর চেষ্টা করছে ওইরকম বলছিল আর কি। ওইটা তো ওর ভিডিও রেকর্ড থাকার কারণে আমরাও আমি ওই মামলা থেকে নিস্তার পাইছি। ওসি প্রদীপকে যারা পৃষ্ঠপোষকতা করেছে, সহযোগিতা করেছে কাজে, তাদেরকেও আইনের আওতায় আনা হোক। ওসি প্রদীপের স্ত্রীর নামে যত সম্পত্তি আছে, নামে বেনামে যা আছে সব কিছু বাজেয়াপ্ত করা হোক, সরকারের কোষাগারে জমা হোক, এবং তিনি যেখানে থাকে থাকেন না কেন তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক এবং বিচারে কাট করে দাঁড় করানো হোক। উনি এত সম্পত্তির মালিক কিভাবে হয়েছে সরকারের ক্ষতি দেখার উচিত। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রদীপ দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা চলছে। মামলার পরই আত্মগোপনে চলে যান চুমকি। চুমকি চট্টগ্রাম শহরের সদরঘাটে একটি স্বজনের বাসায় আত্মগোপনে ছিলেন, এরপর থেকে তার আর হদিস মিলছে না। দুর্নীতি কমিশনের 2004-26/2, 27/1, 2012 মানি লন্ডারিং আইনের 4/2 এবং 1947 দুর্নীতি প্রতিরোধ 5/2 দ্বারা মামলা রুজু হয়েছিল। এ মামলার প্রথমে অনুসন্ধান হয়, আমার চুমকিকরণ কিন্তু স্টিল নাও সে পলাতক, তার বিরুদ্ধে গেজেট বিজ্ঞপ্তি হয়ে মামলাটা আপনার বিভাগে স্পেশাল যথাযথ বদলি হয়েছে এবং ইতিমধ্যে এ মামলায় চার্জ গঠন করা হয়েছে। গত 17/1/2022 ইংরেজি মামলার সাক্ষী দিন ধার্য ছিল এবং ওই দিন আমরা সাক্ষ্য দেওয়ার জন্য আমাদের যে সহকারী পরিচালক বাপার বাদী রিয়াজুদ্দিন কোর্টে উপস্থিত ছিল। বাট আশায়ের পক্ষ থেকে আপনার যে তারা অনারেবল সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের প্রদীপ কুমার দাসের জন্য একটা অনারেবল সুপ্রিম কোর্টের কোয়াশমেন্ট আবেদন করেছে বলার কারণে ওই সাক্ষ্য গ্রহণ করা হয়নি। চুমকি দেশে নাকি বিদেশে পালিয়েছেন তা জানেন না কেউই। আইন শৃঙ্খলা বাহিনীর কাছেও চুমকির সঠিক কোনো তথ্য নেই। ভুক্তভোগীদের দাবি দ্রুত চুমকিকে বের করে আইনের আওতায় আনা হোক। দীপ্তচন্দ্র পাল, আরটিভি।